রজত, ফিরবো তোমার কাছে। তার আগে একবার শুনে নি, আমরা টেলিফোনে যোগাযোগ করেছিলাম পর্যটন মন্ত্রী গৌতম দেবের সঙ্গে, তার প্রতিক্রিয়া। দেখুন, রাজ্য সরকার দেশে আইনের শাসন, সংবিধানের নির্দেশ মেনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে। এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে রাজ্য আবার সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি। এক্সক্লুসিভলি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি অভিযানের, যেরকম আপনাদের সকালেই জানিয়েছিলাম আমরা যে আজ সকাল থেকে যে অভিযান চলছে, এই তল্লাশি অভিযানে দলীয় কার্যালয় থেকে প্রচুর ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে, তীর উদ্ধার হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌপিয়া নন্দী। মৌপিয়া, মোর্চার কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? দেখো, মোর্চা সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে যেভাবে পুলিশি অভিযান চালিয়ে অস্ত্র বলে যেগুলো উদ্ধার করা হয়েছে, তাদের দাবি যে তারা হচ্ছে জনজাতি এবং সেখানে বিভিন্ন রকমের তীর ধনুক ইত্যাদি যে ট্র্যাডিশনাল জনজাতির হাতে যে অস্ত্রগুলো থাকে সেগুলো তাদের একদম ঐতিহ্যশালী এবং ট্র্যাডিশনাল জিনিস, সেগুলো তারা রাখতেই পারে, সেগুলোকে অস্ত্র হিসেবে সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেখানে অস্ত্র হিসেবে সেগুলোকে কনসিডার করা হচ্ছে, এটা নিয়ে তারা প্রতিবাদে সরব হচ্ছে। এবং এই মুহূর্তে তারা যুক্তি দেখাচ্ছে যে তাদের যে আবেগ সেটাকে বোঝা হচ্ছে না এবং তাদের যে ঐতিহ্য, তাদের যে কালচার, সেটার কথা মাথায় রেখেই তাদের গোর্খাল্যান্ডের দাবিতে ফিরতে হচ্ছে। কারণ অর্পিতা, যেভাবে আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে মোর্চার উপর যেভাবে চাপ বাড়ছে, সেখানে দাঁড়িয়ে একটা চরম পথ তারা বেছে নিচ্ছে, তারা কার্যত কোণঠাসা অবস্থা থেকে তারা বাউন্স ব্যাক করতে চাইছে অনির্দিষ্টকালের বন্ধকে কেন্দ্র করে, এই পরিস্থিতি দাঁড়িয়ে কিন্তু এটাই তারা এই মুহূর্তে যুক্তি সাজাচ্ছে। অর্পিতা, ধন্যবাদ মৌপিয়া, কথা বললাম প্রতিনিধি মৌপিয়া নন্দীর সঙ্গে, চলে যাব সরাসরি নিউজ রুমে। রজত, আমরা শুনলাম মৌপিয়া যেটা জানাচ্ছে যে মোর্চা যে প্রতিক্রিয়া তারা দিচ্ছে যে এটা তাদের একটা ট্র্যাডিশনাল অস্ত্র, যেটাকে যা উদ্ধার হয়েছে তাকে অস্ত্র হিসাবে বলা হচ্ছে, যেটা আদতে তারা মেনে নিতে নারাজ, কিন্তু তাদের এই যুক্তি আদৌ কতটা তারা মানে কতটা ধোপে টিকতে পারবে? দেখো, কি অস্ত্র পাওয়া গেল, তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া হবে, এগুলো কিন্তু অত্যন্ত, এগুলো পরের ব্যাপার। যেটা হচ্ছে পাহাড়ের রাজনীতি এবার কোন পথে যাবে, পাহাড়ে গুরুং বা গোর্খা জনমুক্তি মোর্চা কতটা কড়াভাবে রিটেলিয়েট করতে পারবে, এটাই এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় কথা। এবং পাহাড়ে যারা, এর পরেও যারা এখন পর্যটকরা যাচ্ছেন, তাদের পক্ষে কতটা সুবিধা অসুবিধা হবে, এই গোটা ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সব গুরুত্ব দিয়ে বিচার করতে হবে। মানে আমি যেটা শুরু থেকেই বলে আসছি যে ইতিমধ্যেই যে গোর্খা জনমুক্তি মোর্চা একটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকে দিয়েছে, আদৌ কি এই বন্ধ তারা সামনের থেকে নেতৃত্ব দিয়ে সফল করতে পারবেন? প্রথম কথা, আজকে পাতলেবাসের সদর দপ্তরে গুরুংয়ের এই রেড চালানোর পর গোর্খা জনমোর্চা নেতৃত্ব আদৌ কি সামনে এসে এই ধর্মঘটকে সফল করার মতো জায়গায় পৌঁছাতে পারবেন কি না, সে ব্যাপারে রীতিমতো সন্দেহ, যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। কারণ সামনে থেকে তারা নেতৃত্ব দিতে গেলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে পারে, এমন একটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। এবং গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব যদি অ্যারেস্ট হয়ে যায়, তাহলে একটা নেতৃত্ব যদি অ্যারেস্ট হয়ে যায় পাহাড়ে, কিন্তু তাহলে এই মুভমেন্টটার ভবিষ্যতের ক্ষেত্রে একটা বড় ধাক্কা লাগবে। তার ফলে গোর্খা জনমুক্তি মোর্চার নেতৃত্ব সামনে থেকে দাঁড়িয়ে আদৌ এই বন্ধকে সফল করার পথে হাঁটবে কি না, সেটা একটা অন্যতম বড় প্রশ্ন। দু নম্বর, যেটা আরও একটা গুরুত্বপূর্ণ দিক, যে পাহাড়ে আমরা কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার এই মুহূর্তে রিটালিয়েশন কি হবে, সেটা কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন প্রশাসনকে, প্রশাসনের সামনে। কিন্তু প্রশাসনকে আমরা যতটা কনফিডেন্টলি পাহাড়ে মুভ করতে দেখছি, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে অনেকেই মনে করছে যে গুরুংয়ের কিন্তু তোমার এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুং কিন্তু অনেকটাই কমজোর পড়ে গেছে, গুরুং কিন্তু অনেকটাই দুর্বল হয়ে গেছে। কারণ কারণ হচ্ছে একটাই, যে 2007 থেকে 2011 গুরুং যে মহাশক্তিশালী, গুরুং যে মহাশক্তিমান, বারবার ধর্মঘট ডেকে দিচ্ছে, ব্যাপক জনসমর্থন তার পেছনে, তোমার বনবাংলো জ্বালিয়ে দিচ্ছেন, দিনের পর দিন অচল পাহাড়, সেখানে কোনো রেভিনিউ কালেকশন হচ্ছে না, সেখানে তোমার ওয়েস্টবেঙ্গল, তোমার ওয়েস্টবেঙ্গলের নাম্বার প্লেট খুলে দেওয়া হচ্ছে, স্বতন্ত্র আইডেন্টিটির জন্য এক বিরাট মুভমেন্ট হচ্ছে, সেই যে প্রেক্ষাপটটা, সেই প্রেক্ষাপটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কারণ
সেই সময় পাহাড়ে আমরা কোনো প্রশাসনকে দেখতে পাইনি, প্রশাসন ছিল না, প্রশাসন রীতিমতো কোলাপস করে গিয়েছিল। কিন্তু আজকে অর্পিতা পাহাড়ে একটা প্রশাসন রয়েছে, তিনজন উচ্চ পদস্থ আইপিএস অফিসার, তাদের নেতৃত্বে এই ক্র্যাকডাউন অভিযান হচ্ছে। পাহাড়ে যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে। মোর্চা যদি বলে যে তারা মোর্চার কোনো পদক্ষেপকে কাউন্টার করার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে, একটা সচল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, যেটা 2007 থেকে 2011 ছিল না। তারপরে আজকে মোর্চাকে রিটালিয়েট করার জন্য দুবার ভাবতে হবে, তাদের যে চেনা পথ, যে পথে তারা আন্দোলন করেছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ধোপে খুব একটা টিকবে বলে মনে হচ্ছে না। এবং তিন নম্বর আরও একটা যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, রজত আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রজত, তোমার নির্দিষ্ট যা প্রশ্ন রয়েছে তার উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ বাবু, আমরা দেখলাম যে যেভাবে পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সদর দপ্তরকে আজকে পুলিশ দরজা ভেঙে ঢুকলো, তালা ভেঙে ঢুকলো, প্রচুর অস্ত্র উদ্ধার হলো, এরপরে ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ডেকে দেওয়া হয়েছে, সরকারের যে এই কড়া মনোভাব, সরকারের যে এই যে কড়া পদক্ষেপ, এটা কি পাহাড়ের পরিস্থিতিকে আরো আরো বিগড়ে দিতে পারে বলে আপনাদের কোনো আশঙ্কা রয়েছে, নাকি মনে হচ্ছে যে পাহাড় এবার আরো ঠিক পথে চলবে? পাহাড়ের শান্তির জন্য মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী 50 বারের বেশি পাহাড়ে গেছেন এবং বিমল গুরুংরা সবসময় হঠকারী রাজনীতিকে সামনে রেখে পাহাড়ের মানুষকে বিগিয়ে দিয়েছেন। আজকে যে অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, বেআইনি অস্ত্রশস্ত্র, এটা আমাদের কাছে কারো কাছে কাম্য ছিল না। তো আমরা আগে থেকে জানতাম ওদের যত নেতা আছে সবার কাছেই বেআইনি অস্ত্রশস্ত্র আছে এবং বহু বছর থেকে এই বেআইনি অস্ত্রশস্ত্রের মাধ্যমে পাহাড়ে খুন, খারাপি, ভয়, এই ভয় দেখানো, আতঙ্ক সৃষ্টি, এগুলি করে চলেছে। তো আমরা মনে করি পাহাড়কে মানুষ ভালোবাসে, পাহাড়ে মানুষ যেতে চায়। এবারও প্রচুর পর্যটকের ঢল ছিল পাহাড়ে, কিন্তু বিমল গুরুংদের হঠকারিতার কারণে আজ পাহাড় থেকে টুরিস্টরা বিমুখ হয়েছে এবং অনির্দিষ্টকালের যে বন তিনি দেখেছেন, পাহাড়ের ব্যবসায়ী, পাহাড়ের সাধারণ মানুষ কেউ এই বনকে সমর্থন করছে না। জোর করে যাই করা হোক না কেন, মানুষ কিন্তু মানছে না। মানুষ স্বাভাবিকভাবে দোকানপাট খোলা রেখেছে, হাট বাজার খোলা রেখেছে এবং মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। এবং বিমল গুরুং তার অফিসে যে বেআইনি অস্ত্রশস্ত্র রাখা হয়েছে তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি আমি জানাচ্ছি জোরালোভাবে। রবীন্দ্রনাথবাবু, এইখানে একটা বড় প্রশ্ন কিন্তু গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে করা হচ্ছে যে একটা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে পাহাড়ে একটা শান্তিপূর্ণ আন্দোলন করছেন, গণতান্ত্রিক আন্দোলন করছেন, সেই সময় একটা রাজনৈতিক দলের সদর দপ্তরে পুলিশ ঢোকানোটা, এটা কোনোভাবেই একটা গণতান্ত্রিক সরকারের এটা মেথড হতে পারে না। কোনো গণতান্ত্রিক সরকার এভাবে একটা রাজনৈতিক দলের অফিসে হানা দিতে পারেন না। আপনি কি বলবেন? রাজনীতি করার অধিকার সবার আছে, গণতন্ত্র সবার জন্যই রয়েছে, কিন্তু রাজনীতির নামে আর গণতন্ত্রের নামে পার্টি অফিসে, সদর পার্টি অফিসে যদি আগ্নেয়াস্ত্র, মানুষ মারার অস্ত্র, আগ্নেয়াস্ত্র মজুত করা হয় তাহলে পুলিশ সেখানে ব্যবস্থা নেবে, কারণ দেশে আইন আছে, আইন অনুযায়ী সে ব্যবস্থা নেবেই। সুতরাং এতে দোষের কিছু নাই, বরং পুলিশ সঠিক কাজ করেছে। রবীন্দ্রবাবু, ইতিমধ্যেই গোর্খা জনমুক্তি মোর্চার পক্ষ থেকে পাহাড়ে ধর্ম অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে দেওয়া হয়েছে। আপনি কি মনে করছেন যে পাহাড়ে যেভাবে প্রশাসনকে আমরা দেখছি একই সঙ্গে উন্নয়নের কাজ করছেন এবং একই সঙ্গে প্রশাসন যেভাবে কড়া পদক্ষেপ নিচ্ছেন, আপনার কি মনে হয় যে পাহাড়ে এই পদক্ষেপ নেওয়ার পরে, এই যৌথ জোড়া সারাশির ফলে কি মনে হচ্ছে যে পাহাড়ে গুরুং ইতিমধ্যে অনেকটা কোণঠাসা হয়ে গেছে এবং তাদের এই ডাকা বন্ধ তারা সফল করতে খুব একটা সফল করা তাদের পক্ষে সম্ভব নয়? দেখুন, পাহাড়ের মানুষ বন চায় না, কারণ পাহাড়ের মানুষ জানে যে বন যদি হয় তাহলে টুরিস্টরা আসবে না, বাইরের মানুষ আসবে না, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, হোটেল ব্যবসা, খাবারের দোকান, এমনি অন্যান্য দোকানপাট সবই বন্ধ হয়ে যাবে, অর্থনীতি মুখ টুকরে পড়বে। তাই পাহাড়ের কোনো একটা মানুষও বন চায় না, তারা খোলা চায়, তারা শান্তি চায়, তারা উন্নয়ন চায় এবং উন্নয়নের জন্য, শান্তির জন্য
তারা এই এই বনকে মানছে না। দোকানপাট খোলা রেখেছে, হাট বাজার খোলা রেখেছে, সবই তো খোলা রেখেছে, গাড়ি ঘোড়া সবই চলছে। বন্ধ হলে তো একটা গাড়িও চলবে না, না খেয়ে মরতে হবে। সুতরাং বিমল গুরুং মরিয়া হয়ে পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। গত নগরপালিকা নির্বাচনে দেখা গেছে যে 39% ভোট আমরা এভারেজ পেয়েছি, তার মধ্যে মিরিক পৌরসভাটা আমরা পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে সামনে জিটিএ নির্বাচন নানা রকম নাটক করছে, অবৈধ কাজকর্ম করার দিকে এগিয়ে চলছে, যেটা মানুষ মেনে নেবে না, প্রশাসনেরও মেনে নেওয়া সম্ভব নয়। সুতরাং তার অফিসে অফিসের নামে ঝান্ডা তুলে তার ভিতরে অবৈধ আগ্নেয়াস্ত্র মজুত করা সম্পূর্ণ বেআইনি ব্যাপার। পুলিশ প্রশাসন নিশ্চয়ই সঠিক ব্যবস্থা নেবে, ন্যায্য আইনগত মোতাবেক ব্যবস্থা নেবে। রবীন্দ্রনাথবাবু, আমার লাস্ট প্রশ্ন আপনার কাছে। আমরা গতকালই দেখেছি যে গুরুংদের পক্ষ থেকে পাহাড়ে একটা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন করার চেষ্টা হচ্ছে। আপনারা বিধানসভা ভোটে যাদের সঙ্গী করে লড়লেন, সেই জিএনএলএফ, তাদেরকে আমরা দেখছি যে তারা একই সঙ্গে মোর্চার সঙ্গে তারা জোটবদ্ধভাবে কিছু শর্ত দিয়ে আন্দোলনে নামতে চাইছে। আপনার কি মনে হয় যে পাহাড়ে সামগ্রিকভাবে এই ঐক্যবদ্ধ আন্দোলন আর কোনো ভবিষ্যৎ রয়েছে? দেখুন, পাহাড়ের বিমল গুরুং যাদের নিয়ে আন্দোলন শুরু করেছিল, সেই দলগুলো, সেই মানুষরা সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ভেঙে চুরে তারা খণ্ড 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 হয়ে গেছে। কালকে যে মিটিং ডেকেছিল তাতে যাদের ডেকেছিল তারা সবাই আসেনি, এবং বিমল গুরুং নিজেও অনুপস্থিত ছিলেন, এবং যারা এসেছিলেন তারা যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী বিমল গুরুং এর পক্ষে দল চালানো সম্ভব নয়, তাই 7 দিনের জন্য আবার স্থগিত রেখেছে। সুতরাং পাহাড়ে যে দলগুলো রয়েছে সব দলই, বেশিরভাগ দল এখন উন্নয়ন চাইছে, আর 100% মানুষ উন্নয়ন চাইছে, হাতে ভাত হাতে কাজ পেটে ভাত চাইছে, বাচ্চাদের ভবিষ্যৎ চাইছে, তাদের পড়াশোনা চাইছে, ইন্ডাস্ট্রি চাইছে, সেখানে ভালো রাস্তা চাইছে, বিদ্যুৎ চাইছে, জল চাইছে, যা বিমল গুরুংরা 20 বছরও করতে পারিনি। সুতরাং এই অবস্থায় মানুষ উন্নয়ন চাইছে, এক কথায় বলবো উন্নয়ন চাইছে মানুষ। উন্নয়নের স্বার্থে এই সমস্ত বনকে সাধারণ মানুষ কিছুতেই সমর্থন করবে না। রবীন্দ্রনাথবাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। অর্পিতা, যেমনটা আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথবাবু জানালেন যে গোর্খা জনমুক্তি মোর্চা কিন্তু পাহাড়ে রীতিমতো কোণঠাসা হয়ে গেছে, এবং যেভাবে তারা বলছে যে গণতান্ত্রিক আন্দোলন, কোনো গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দলের পার্টি অফিস থেকে যে ধরনের অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে সেটা কোনো গণতান্ত্রিকভাবে যারা আন্দোলন চালায় তাদের রাজনৈতিক অফিসে, তাদের সদর দপ্তরে এই ধরনের অস্ত্রশস্ত্র পাওয়া যায় না, এই এমনটাই বক্তব্য করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ বাবু। অর্পিতা, একদমই রজত, আমাদের সঙ্গে থাকো, আবারও ফিরছি তোমার কাছে। বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফ এই অফিস ঘিরে ফেলে, এবং রীতিমতো তারা কিন্তু দরজা ভেঙে এই অফিসে তারা ঢুকে পড়ে, এবং ঢুকে ভেতর থেকে প্রচুর পরিমাণে তীর, ধনুক, ধারালো অস্ত্র, এই ধরনের বেশ কিছু জিনিস কিন্তু তারা উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে এরকম বেসবলের ব্যাট, ধারালো অস্ত্র, কোদাল, এই ধরনের প্রচুর অস্ত্র কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে। যদিও কোনো মোর্চা নেতা কিন্তু সেই মুহূর্তে তল্লাশির সময় তারা কিন্তু এই অফিসে ছিলেন না। এই অফিসে যখন তল্লাশি চলছে ঠিক তার পাশাপাশি একই সঙ্গে কিন্তু কাঞ্চনজঙ্ঘা অডিটোরিয়াম, যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার দুর্গ হিসেবে পরিচিত, যেখানে গোর্খা জনমুক্তি মোর্চার অধিকাংশ গুরুত্বপূর্ণ বৈঠক হয়, যেখানে গত কালো যুব মোর্চার বৈঠক চলছিল, সেই কাঞ্চনজঙ্ঘা স্কুলেও কিন্তু তারা তল্লাশি চালিয়ে সেই স্কুল তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। যে তীরগুলো প্রচুর পরিমাণে পাওয়া গেছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ধনুকও পাওয়া গেল। এই অস্ত্র কেন একটা রাজনৈতিক দলের অফিসে রাখা হয়েছিল সেটা পুলিশ প্রশ্ন করছে। এর ফলে সরাসরি কিন্তু মোর্চা এবং প্রশাসন সংঘাতের রাস্তায় গেল এর, এবং তারপরে মোর্চা নেতৃত্ব রিটালিয়েট করবে এবং পাহাড় অচল করে দিতে পারে এমন আশঙ্কাই কিন্তু উঠে আসছে। ক্যামেরা ব্যাপনের সঙ্গে সিজার 24 ঘন্টা। আমরা দেখলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের পাঠানো প্রতিবেদন, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সিজার, তোমার প্রতিবেদনে চোখ রাখলাম, এখন ঠিক কি পরিস্থিতি একটু জানতে চাইবো।
দেখো এখনো কিন্তু পাতলেবাসের যে গোর্খা জনমুক্তি মোর্চার যে সদর কার্যালয় সেই কার্যালয় ঘিরে রেখেছে সিআরপিএফ এবং পুলিশের বিশাল বাহিনী এবং এই মুহূর্তে সেখানে ভেতরে কিন্তু তল্লাশি চলছে। ইতিমধ্যে তল্লাশিতে যা পাওয়া গেছে আমরা দেখিয়েছি যে প্রচুর পরিমাণ তীর পাওয়া গেছে এবং অত্যাধুনিক তিনটি ধনুক পাওয়া গেছে, তার মধ্যে একটি টেলিস্কোপিক ক্রস বো, তার পাশাপাশি বেশ কিছু ফায়ার ক্র্যাকার অর্থাৎ বাজি পাওয়া গেছে, ধারালো অস্ত্র পাওয়া গেছে, খুকরি পাওয়া গেছে। যদিও মোর্চা নেতৃত্বের দাবি এটা কোনোভাবেই কিন্তু বেআইনি নয়, তাদের দাবি যে এই তীর ধনুক কোনোটাই বেআইনি নয়, এখানে এটা ট্রাডিশনাল একটা স্পোর্টস, এখানে মানুষ এই তীর ধনুক সেটা স্পোর্টস এর মধ্যে পড়ে, সেই কারণে এখানে রাখা হয়েছে এবং বাজিটাও কোনোভাবে রাখাটা বেআইনি নয়। তবে পুলিশ মনে পুলিশের কিন্তু প্রশ্ন এটাই যে এই বিশাল পরিমাণ এই প্রচুর পরিমাণ তীর ধনুক কি এখানে কেন রাখা হয়েছিল, তাদের কিন্তু আশঙ্কা এখানে গন্ডগোল পাকানোর জন্যই কিন্তু এই প্রচুর পরিমাণ অস্ত্র, প্রচুর পরিমাণ এই তীর ধনুক এখানে রাখা হয়েছিল। এখনো তল্লাশি চলছে, ভেতরে বেশ বড় এলাকা, বড় জায়গা, এই দলীয় কার্যালয়ে বেশ কয়েকটা ঘর বন্ধ রয়েছে, সেগুলোর তালা ভেঙে তার ভেতরে তল্লাশি চালানো শুরু হয়েছে এবং এই প্রচুর পরিমাণ বাজি কেন রাখা হয়েছে সেটাও কিন্তু পুলিশের একটা বড় প্রশ্ন। যদিও মোর্চা নেতারা মনে বলছেন যা এখন পর্যন্ত পাওয়া গেছে সেটা কোনোভাবে বেআইনি কিছু পাওয়া যায়নি, পুলিশ একটি রাজনৈতিক দলের কার্যালয় এইভাবে যেভাবে তারা তালা ভেঙে ঢুকেছেন সেটা তারা কড়া নিন্দা করেছেন এবং তার প্রতিবাদে ইতিমধ্যেই তারা কিন্তু অনির্দিষ্টকালীন বন্ধ তারা রেখেছেন এবং তারা ইতিমধ্যেই দিল্লিতেও এই বার্তা দিয়েছেন। রোশনগিরি মোর্চা সাধারণ সম্পাদক তিনি এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন, তিনি হোম মিনিস্টার রাজনাথ সিং এর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন এবং তাকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে রাজ্যে পুলিশ এক্সেস চলছে, পাহাড় কারোর মিলিটারাইজেশন করা হয়েছে, সেনা দিয়ে মুড়ে ফেলা হয়েছে, সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে প্রশাসন, সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত করছে প্রশাসন পুলিশ দিয়ে।